नमस्कार बंधु, आमी डॉक्टर नीलांजन चटर्जी। आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आपनादेर सबाइके दीपावलीर शुभेच्छा जानाई। सबाई निश्चय खूब भालो आछेन एबं सुस्थ आछेन। आज के जे सबजेक्टटा निये आपनादेर साथे आलोचना करब सेटा कमन टपिक एकटा। सबाई माझे माझे एई समस्याय भुगे थाकेन, टनसिलाइटिस बा टनसिल। এই কথাটা আপনারা শুনেছেন এবং বহুল প্রচলিত এবং সবাই কম বেশি ভুগেছেন বা ভুগে থাকেন। আজকে টনসিলাইটিস কি এবং তার কারণ কি, সম্ভাব্য কারণ সেটা নিয়ে আলোচনা করব। উপসর্গ কি, কি ধরনের সিমটমস হয় টনসিলাইটিস হলে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবং এই টনসিলাইটিসে আক্রান্ত হলে কিভাবে আপনারা ভালো থাকবেন হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে, হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে, সেটা আপনাদের বলবো। এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে শুনবেন, তাহলে ইনফরমেশনগুলো আপনারা পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সবাইকে আপনাদের বলি, যারা ভিডিওটা দেখছেন বা আজকে চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করুন, যাতে সহজেই এরপরে যখন আমরা ভিডিওটা আপলোড করব, পরবর্তী ভিডিও আপনারা সহজেই যাতে দেখতে পান। চলুন সবাইকে আবার দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করি। টনসিল গলার পিছনের দিকে, ব্যাক অব দ্য থ্রোট যেটা বলে, সেখানে দুটো ছোট ছোট লাম্পের মতো মাংসপিণ্ড আছে। এটাই টনসিল। এটা আমাদের ব্যাক অব দ্য থ্রোট, অর্থাৎ গলার পিছনের দিকে অবস্থান। এবার টনসিলাইটিসটা কি? টনসিলাইটিস একটা কমন কন্ডিশন যখন এই টনসিল ইনফেক্টেড হচ্ছে বা টনসিলের সংক্রমণ হচ্ছে, তখন আমরা তাকে বলছি টনসিলাইটিস। কি ধরনের উপসর্গ আমরা দেখতে পাই টনসিলাইটিস হলে? অনেকেই এসে বলে, শুনবেন, খুব গলা ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা, ঢোক গিলতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে এবং সাথে জ্বর এসছে। টেম্পারেচারটা কিরকম? সাধারণভাবে 100 থেকে 104, 100.4 ফারেনহাইট, এরকম টেম্পারেচার। এবং টনসিলের উপরে সাদা সাদা বিন্দু, হোয়াইট স্পট অন টনসিল। এবং যেটা বলেছি যে কোনো কিছু ঢোক গিলতে গেলে প্রচন্ড ব্যথা হচ্ছে, লাল হয়ে আছে, ভীষণভাবে ফুলে আছে এবং লাল হয়ে আছে। এবং লিম্ফ নোডস, যেটা আমাদের গলার পাশে কানের নিচের দিকে অবস্থিত, সেটা ফুলে আছে, ব্যথা আছে, পেনফুল কন্ডিশন, খুব কষ্ট পাচ্ছে। এবং তার সাথে অনেক সময় পেটে ব্যথা, স্টমাক এক, এবং অনেক সময় বমি হতে পারে। সাধারণভাবে এই ধরনের উপসর্গ আমরা দেখতে পাই টনসিলাইটিসের ক্ষেত্রে। কি কারণ হতে পারে টনসিলাইটিসের? একটি কারণ ভাইরাল ইনফেকশন, আরেকটি কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাল ইনফেকশন যেখানে কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর মতো রোগ সৃষ্টি করে, এটা প্রায় 70-75% কেস এই ভাইরাল টনসিলাইটিসের মধ্যে পড়ে। এছাড়া কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াল টনসিলাইটিস হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া, স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যখন আক্রমণ করে স্ট্রেপটোকক্কাস, তখন এই ব্যাকটেরিয়াল টনসিলাইটিস হয়। প্রদাহ খুব বেশি পরিমাণে হয় ভাইরাল টনসিলাইটিসের থেকে, ব্যাকটেরিয়াল টনসিলাইটিসের ক্ষেত্রে প্রদাহটা খুব বেশি হয়, ব্যথা যন্ত্রণা খুব বেশি হয়, টেম্পারেচার বেশি থাকে এবং খুব কষ্ট পায় রোগী। এই টনসিলাইটিস হাইলি ইনফেকশাস, ভীষণভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ে কোনো কাশি হাঁচির থেকে বা কোনো ব্যবহৃত জিনিস, রোগীর ব্যবহৃত জিনিস থেকে ছড়িয়ে পড়ে। রোগীর ব্যবহার করা বাসন, সেই বাসনে আরেকজন খেয়েছেন,
তাহলেও এগুলো ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আজকে কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব, আপনাদের বলেছি। প্রথমে যে ওষুধটা বলবো, বেলেডোনা, খুবই ভালো একটা ওষুধ। প্রচন্ড ব্যথা যন্ত্রণা, ঢোক গিলতে পারছেন না, লাল হয়ে আছে টনসিল, লাল হয়ে আছে, ফুলে আছে, জ্বর আছে, জ্বর 100 থেকে 100.46 এর মধ্যে জ্বর সাধারণভাবে থাকছে এবং খুব কষ্ট পাচ্ছে পেশেন্ট। এক্ষেত্রে বেলেডোনা এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা ওষুধ, সহজেই উপকার পাওয়া যাবে। আরেকটি যে ওষুধ, হেপারসালফ, এখানেও গলা ব্যথা, প্রচন্ড ব্যথা, একটা স্টিচিং পেন, সুচ ফোটানোর মতো ব্যথা অনুভূত হবে গলাতে, গলা সোর থ্রোট, লাল হয়ে আছে টনসিল এবং ভেতরে একটা যেন লাম্প অনুভূত হচ্ছে গলার মধ্যে। এটা এটা সাধারণভাবে কখন দেয়া হয়, যখন পাস ফরমেশন হয়, অর্থাৎ পুঁজ সৃষ্টি হয়েছে টনসিলের পিছনের দিকে, পুঁজের সৃষ্টি হয়েছে বা পাস ফরমেশন হয়েছে, সেক্ষেত্রে এই হেপারসালফ ওষুধটা ব্যবহার করা হয় এবং ব্যথাটা রেডিয়েট করে, কানের দিকে চলে যায়, গলা থেকে কানের দিকে রেডিয়েট করে। মার্কসল আরেকটা খুব ভালো ওষুধ। মার্কসলে আমরা কি দেখি, এখানেও প্রচন্ড গলা ব্যথা, ঢোক গিলতে পারছে না পেশেন্ট এবং ব্যথাটা গলা থেকে কানের দিকে চলে যাচ্ছে, রেডিয়েট করছে এবং ইনক্রিজড স্যালাইভেশন, লালা ক্ষরণ বেশি হচ্ছে এবং পেশেন্টের জ্বর আছে, গলা ব্যথা সেটা তো বললাম, এবং টনসিলটা খুবই লাল এবং ফুলে আছে, ডার্ক রেড সোলেন, এই কন্ডিশন টনসিলের। খুবই ভালো ওষুধ এটা। আজকে এই যে তিনটে ওষুধ বললাম, এটা কম্বিনেশন মেডিসিন হিসেবে আপনারা খাবেন, প্রত্যেকটা 11 ml করে নেবেন বা 10 ml করে নেবেন, মিক্স করবেন, প্রত্যেকটা 30 potency নিতে হবে, মিক্স করে একটা 60 ml এর খালি বটলে রাখবেন। এবং কিভাবে খাবেন, অ্যাকিউট স্টেজে 2 drops 3 hourly এইভাবে খাবেন, এইভাবে 5 থেকে 7 দিন কন্টিনিউ করবেন এবং তীব্রতা কমে গেলে 2 drops 3 times daily আরো 7 দিন খাবেন। তবে একটা কথা, হোমিওপ্যাথিতে আমি এর আগেও অনেকবারই বলেছি যে যেহেতু হোমিওপ্যাথিতে কনস্টিটিউশন নির্ভর চিকিৎসা এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকের, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের কনস্টিটিউশনালি ডিফার করে, সেই জন্য আরোগ্যের ক্ষেত্রেও সবার একই সময় রোগটা সারবে এটা হয় না। কারো ক্ষেত্রে 10 দিনে সারতে পারে, কারো ক্ষেত্রে সেটা 15 দিন 20 দিন বা আরো বেশি সময় লাগতে পারে, কারণ কনস্টিটিউশন যেহেতু ডিফার করে, আরোগ্যের সময় এবং সবকিছুই পাল্টে যায়। আশা করি যে কষ্ট পাচ্ছেন বা যে সমস্যায় ভুগছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।